the announcement, sir. Shubhat to what is it? Yes, sir, Kishor Kobi. Kishor Kobi, Jano Kishor Bola Hai. Jano. Shubhat to Ekun Bosor Boshi Monami. Unare Kobiti Nation Kurbo, Tara Gaskir Ushadir, Jayajo, Alur. International School এর প্রিন্সিপাল মহোদয় এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যারাও শিক্ষকবৃন্দ এবং অভিভাবক হিসেবে এখানে উপস্থিত রয়েছে। সুকান্ত বলেছিলেন, কবিতা তোমায় দিলে মাসকে ছুটি, ক্ষুদার রাজ্যে পৃথিবী গৌতম, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। শুনেছো তোমার কবিতাটা? আমরা যখন ক্ষুধার্ত থাকি তখন কারো বক্তব্যই ভালো লাগে না। কেউ গালে হাত দিয়ে বসে আছো, কেউ বকাবকি করছো যে ছাড়লে এত কথা বলে। কি একটা সায়েন্স ফেয়ার শুরু করেছে, ছাড়া বলতেছে সমস্ত বিদ্যা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমাদের পেটে নিতে চুচু করতেছে আর ছাড়রা তাদের বক্তব্য ছাড়তেছে, কথা বলাটা শোনাটা বাধ্যতামূলক। আমার মেয়েরা বলছে এই চুপ করো চুপ করো, কোন কারণে বুঝতে পেরেছ? এমনিতে প্রধান অতিথি করেছে একটা অনুষ্ঠানে প্রধান অতিথি লাগে, সেই কারণে একজন লোকের ডেকে নিয়ে আসছে যে প্রধান অতিথি করার জন্য। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি না, কারণ ও আমার দৃষ্টি আড়ালে রয়েছে, সেই কারণে আমাকে দেখতে পাচ্ছে। আমরা দেখি কেন জানো? কেন দেখি সেটা একটা বিজ্ঞান রয়েছে। কেন দেখি? কেন দেখি? পৃথিবীকে দেখার জন্য দেখি আমরা। এখন দেখি, রাতে দেখি না কেন? কম দেখি কেন? দেখার দেখার একটা বিজ্ঞান। দেখি কেন? যখন কোনো বস্তুর উপর আলো পড়ে তার প্রতিবিম্ব আমার চোখের লেন্সের উপর পড়ে তখনই আমি দেখতে পাই। নতুবা যার প্রতিফলন আমার চোখের লেন্সে পড়ে না তখন সেটাকে আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বিজ্ঞান। তারপরে যারা আমাকে দেখতে পাচ্ছ আমার উপরে আলো পড়ে সেই আলোর প্রতিফলন তোমার চোখে পড়ছে, সেই কারণে সেই লেন্স দিয়ে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমি যে একটা মানুষ বা একটা বস্তু সেটা তোমার ভিতরে কিভাবে কাজ করে? আসলে তোমার স্মৃতি বলতে একটা জিনিস আছে, যেখানে আছে যে এটা একটা মানুষ, এটা একটা গরু, এটা একটা ছাগল। এই ছাগলের একটা প্রতিবিম্ব তোমার স্মৃতিতে আছে, যার ফলে তুমি দেখতে পারো, ঠিক কিনা? তোমরা এটাকে বলো চাঁদ। কিছুদিন আগে আমি টেলিস্কোপের মাধ্যমে আমাকে বলছে এটা হলো শুক্র, শুক্র গ্রহ, সৌরজগতের একটা গ্রহ হচ্ছে শুক্র। সেটা বাইরেও টেলিস্কোপটা দেখার পরে মনে হয়েছে একটা চাঁদ একটু বড় টাইপের। তোমরা কখনো দেখেছো চাঁদ খালি চোখে? শুক্র দেখেছ খালি চোখে? দেখা যায় সৌরজগতের অনেকগুলো গ্রহ। তোমরা আমাদের বিজ্ঞান জাদুঘরের কিউরেটর সাহেব বলেছেন, আমাদের বিজ্ঞান জাদুঘরের আসবা, ওখানে অনেক বিজ্ঞানের যে আবিষ্কার গুলো রয়েছে ওখানে আমরা সাজিয়ে রেখেছি, তোমরা ওখানে আসলে তোমরা দেখতে পারবা বিজ্ঞানের ক্রম বিবর্তন, বিজ্ঞান কিভাবে ওখানে কাজ করেছে তার একটা কালেকশন রয়েছে। আমাদের যাই কিছু বলি আমাদের চতুর্পাশে বিজ্ঞান রয়েছে, আমরা বিজ্ঞান ছাড়া চলতে পারি না। আমরা আজকের যে বিজ্ঞান যে সায়েন্স ফেয়ার, এখানে তোমরা সবাই ভালো করেছ, অসাধারণ ভালো করেছ। তোমাদের প্রতিটা চিন্তা, প্রতিটা প্রদর্শন যেটা করেছ বা যে বিষয় নিয়ে তোমরা কাজ করেছ এর পিছনে অনেক শ্রম দিয়েছ, অনেক মেহনত দিয়েছ। এই
বিজ্ঞানের এই আবিষ্কার গুলো অনেকগুলো মৌলিক মৌলিকতা দেওয়ার চেষ্টা করেছে, অনেকগুলো তোমাদের মৌলিক চিন্তা ভাবনা আবার অনেকগুলো আছে বিভিন্ন জন আবিষ্কার করেছে, সেগুলো তোমরা টিভিটা করে দেখানোর চেষ্টা করেছে। তোমরা গ্রিন হাউস ইফেক্ট দেখিয়েছ, তোমরা সোলার প্যানেল দেখিয়েছ, তোমরা রোবট দেখিয়েছ, তোমরা মাল্টি স্টোরি থার্মিক সিস্টেম দেখিয়েছ, অনেকগুলো জিনিস ভলকানিক ইরাপশন দেখিয়েছ, অনেক কিছু দেখিয়েছ, প্রকৃতি থেকে তোমরা টেনে আনার চেষ্টা করেছ। আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা যদি বিজ্ঞান মানুষ হই তাহলে আমাদের কুসংস্কার আমাদের অনেক গৌরামী আমাদেরকে স্পর্শ করে। তোমরা বিজ্ঞান জাদুঘরে আসো, তোমরা আরো বিজ্ঞানের অনেক আবিষ্কার তোমাদেরকে আমরা দেখাবো। তোমাদেরকে একটা অনুরোধ রাখবো, অনুরোধটা রাখবো অনুরোধটা হলো যে কোনো যখন প্রতিযোগিতা হয় তখন একটা বিচারিক একটা বিষয় থাকে, কেউ ফার্স্ট হয় সেকেন্ড হয় কেউ পুরস্কার পায় না। তোমরা যারা পুরস্কার আজকে পাবে না বা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে না তারা কেউ মন খারাপ করবে না, তারা মনে করবে যে আসলে বিচারক যেন তারা ঠিক মতো বিচার করতে পারে। জোরে একটা করতে হবে, আসলে বিচারই ঠিক নাই, আমাকে যখন কেউ বিচার করে আমাকে যখন কোন পজিশনে রাখতো না তখন মনে মনে একটু রাগ হতো যে কেন আমাকে ফার্স্ট বানালো না, কেন সেকেন্ড বানালো না, এত পরিশ্রম করলাম সারা রাত জেগে, মাকে বললাম যে মা তুমি রং পেন্সিল দাও, সোলা এনে দাও, সুতির এনে দাও, বেলুন এনে দাও, এই তারপরে আমাকে একটা সিরিঞ্জ এনে দাও আমি এটা বানাবো, তারপরে আমাকে কত কিছু এনে দেওয়ার জন্য তোমরা বলো যে কে বলো যে সোডা এনে দাও, কে বলো যে আমাদেরকে যত ধরনের উপকরণ তোমরা ইউজ করেছো, মার্কার এনে দাও, এই রং এনে দাও, অনেক কিছু আম্মুকে জ্বালিয়েছো আব্বুকে জ্বালিয়েছো। সবচেয়ে বড় কথা হলো তোমরা একটা প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছো পুরস্কার পাওয়ার জন্য নয়, আর তোমরা যে এখানে সবাই মিলে দেখেছো সবাই মিলে কাজ করেছো এই স্পিরিটটা হলো বড় কথা। হার জিৎ চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। আসলে হার জিৎ কিছু না, একসময় মনে হবে যে আসলে হার জিৎ কিছু না, আমরা একটা জিনিস শিখতে পেরেছি সেটাই হলো বড় কথা। তোমরা এখানে অনেক ধৈর্য ধরে অনেক সুশৃঙ্খলভাবে বসে আছো, সকালে খেয়েছো, আম্মু আজকে বকা দিয়েছে, এই তাড়াতাড়ি আজকে সায়েন্স ফেয়ার আছে তোমাদের উঠতে হবে, নির্দিষ্ট টাইমে যেতে হবে না তোমার ম্যাম বকা দিবে, তাই না? আমরা সায়েন্টিস্ট হই, আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমরা কেউ আর্মি, একজন কিছু জিজ্ঞেস করেছেন কি হবে আর্মি অফিসার হবে, যে যাই হোক না কেন তোমরা যেন মানবিক হও, তোমরা যেন আলোকিত মানুষ হও, আলোকিত মানুষ হও। তোমরা তোমার সাহচর্যে যিনি আসবেন তোমার পাশে যিনি থাকবেন তিনি হচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট একজন। তিন কোশ্চেন তোমরা পড়ো নাই, তিনটা প্রশ্ন করবো আমি, কখন বেশ সময়, কোন কাজটা সবচেয়ে ভালো এবং কে আমার কাছে ইম্পর্টেন্ট, তিনটা হচ্ছে তিন কোশ্চেন। এখন যে বসে আছো তুমি যদি 60 বছর বাঁচো এই আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা এটা হচ্ছে তোমার কাছে বেশ সময়, তার মানে হচ্ছে বর্তমানটা হচ্ছে বেশ সময়। কোন কাজটা বেশ, এখন যেটা করছো সেই কাজটা হচ্ছে বেশ, কে কাজ কোন কাজটা, কোন মানুষটা তোমার কাছে ইম্পর্টেন্ট, তোমার পাশে যে মানুষটা আছে তার সুখ দুঃখ সব কিছু দেখাটা হচ্ছে মানুষ। অনেক কিউরিয়াস হয় বিজ্ঞান মানে হচ্ছে কিউরিয়াসিটি, কেন হচ্ছে এটা, কেন ফ্যান করছে, ঠিক আছে কেন ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে কেন বলো, কেন ক্ষুধা, ক্ষুধার্ত আমি, আমার শরীরে যে কার্বোহাইড্রেট দরকার
এনার্জি দরকার, সেই এনার্জিটা এখন আমাকে ব্রেন আমাকে জানান দিচ্ছে যে আমি ক্ষুধার্ত পেটের ভিতরে, আমার এখন আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু কার্বোহাইড্রেট দাও, নতুবা আমি আর চলতে পারছি না। এই সিগন্যাল দিচ্ছে কিনা? সম্মিলন আমি আশা করি তোমরা আলোকিত মানুষ হবে, মানবীয় গুণ সম্পন্ন হবে, তোমার দ্বারা সমাজ রাষ্ট্র উপকৃত হবে, তোমার পরিবার উপকৃত হবে, তোমাকে নিয়ে গর্ব করবে, সে প্রত্যাশা করছে। তোমরা যেন মানবিক হও, তোমরা যেন আলোকিত হও, সবাইকে ধন্যবাদ।